আপনারা জানেন যে আজকে সকালে বিদ্যাসাগর এই বাংলায় আমরা আজকে তোমাকে রক্ষা করতে পারিনি, এই যন্ত্রণায় বেদনা শুধু একা কোন ব্যক্তির নয়, সমগ্র জাতির, সমগ্র বাংলার বাঙালি বললো কি করে এই বাংলা, বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা রামমোহনের কৃষক সংগঠন কম সমাজের পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন কমরেড তানু মন্ডল। শিক্ষক সংগঠন এসটি এর পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন নিমগ্রাম বেলুড়ি হাই স্কুলের শিক্ষক কে কে এম বজলুল হক মহাশয়, মফিদুল ইসলাম, শিক্ষক জানাবেন প্রগতিশীল নাগরিক মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন প্রগতিশীল নাগরিক মঞ্চের সম্পাদক মাননীয় সুব্রত গোস্বামী, আজকে প্রতিবাদ মিছিল এবং বিদ্যাসাগর মহাশয়ের গলায় মাল্যদান হবে, এই কারণে গতকালকে নোংরা এবং জঘন্য রাজনীতি করলো বিজেপি এবং তৃণমূল, তারা তাণ্ডব চালালো বিদ্যাসাগর কলেজে, তাণ্ডব চালালো কলকাতা ইউনিভার্সিটিতে এবং বিদ্যাসাগর কলেজে এমন তাণ্ডব চালালো যে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিটির অবলুপ্তি ঘটালেন এবং যেভাবে ঘটালেন যা বর্ণ পরিচয়ের অবলুপ্তি ঘটানো এবং এটা খুবই নিন্দনীয়। সারা পশ্চিমবাংলা শুধু নয়, সারা ভারতবাসী বিশেষ করে যারা একটু লেখাপড়া জানেন, বাঙালি তো বটেই, বর্ণ পরিচয়ের মূল ভিত্তি হলো বিদ্যাসাগর মহাশয়, তাকেই উৎখাত করবার জন্য এই দুই প্রতিক্রিয়াশীল শক্তি তৃণমূল এবং বিজেপি তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে, এটা নিন্দনীয় এবং তার বিরুদ্ধে নিন্দা জানানোর জন্যই বামপন্থীরা তারা আজকে মিছিল করে সারা রাজ্যে মিছিল হচ্ছে, সারা রাজ্যে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করা হবে, প্রতিকৃতিতে মাল্যদান হবে। এখানে আমরা টেক্সটাইলের মোড় থেকে মিছিল করে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির কাছে গিয়ে মাল্যদান করব এবং তার প্রতি শ্রদ্ধা জানাবো এবং ধিক্কার জানাবো যারা বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিকে অবলুপ্তি ঘটাতে চেয়েছেন, মূর্তি যারা ভেঙেছেন তাদের প্রতি ধিক্কার জানাবো। ভোট ব্যাংক বাড়ানোর জন্য কি ঘটনা করেছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ভোট ব্যাংক বাড়ানোর জন্য এরা করিয়েছে, তৃণমূল বিজেপি উভয় ভোট ব্যাংক বাড়ানোর জন্য এবং চুক্তি করেই করেছে, এ উভয়ে মারপিট করবো এবং বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ থেকে যাকে পাবো তাকে মারবো। আমার নাম শ্যাম,